নমস্কার, আমি কৌশালী মুখার্জী বলছি। আজকে এরকম দুর্যোগপূর্ণ দিনে আমি জ্ঞান মঞ্চে এসে উপস্থিত হয়েছি, তার একমাত্র কারণ হচ্ছে তিনি। তার মতন এত শান্ত, এত ডিসিপ্লিন একজন নৃত্যশিল্পী, আশ্চর্যের কথা, ও কিন্তু আমার ডাইরেক্ট কোনো স্টুডেন্ট না, ও আমার গুরু বোন অলকা কানন ঘোষ, শ্রীমতী অলকা কানন ঘোষ স্টুডেন্ট। কিন্তু আমি ওকে খুব ভালোবাসি, যখনই দেখা হয় ওর কাজে আমার খুব ভালো লাগে। আমাকে কবে থেকে বলে রেখেছে, দিদি তোমাকে কিন্তু আসতে হবে আন্টি। আমার নিজের ওয়ার্কশপও ছিল, তার সত্ত্বেও আজকে আমি চলে এসেছি, কারণ এটা আমাকে মনে হয়েছে কেউ একটা টেনে বললো যে তোমার ওখানে গিয়ে দাঁড়াবার দরকার আছে। একটা অল্প বয়সী মেয়ে এত অর্গানাইজ হয়েতে প্রোগ্রাম করছে, তাকে যদি আমি সেখানে তার পাশে থাকি হয়তো তার মনে হবে একটু সাপোর্টিভ, যে কেউ একটা আছে ছাতা ধরার মধ্যে একজন। সত্যি কথা বলতে কি, এই সিনসিয়ারিটি, এই অনেস্টি, ডিসিপ্লিন এবং লোককে রেসপেক্ট করতে শেখা, এটা কিন্তু আর্টিস্ট হওয়ার মূলে একটা প্রধান কারণ। নমস্কার, আমি সীমা দেবনাথ বলছি। আমি যে স্কুলে চাকরি করি ওই স্কুলেও পড়াশোনা করতে, সো আমি প্রণবানন্দ বিদ্যাপীঠ। তো আজকের আমার এই কথাটাই বলতে ইচ্ছে করছে, তিথির অতিথি হয়ে এসেছি আমরা। এটা আমার খুব আনন্দের, ঝড় বৃষ্টি কিছুই মাথায় রাখছি না, কারণ একটাই কথা মনে, সকাল থেকে ভাবছি 5টায় তিথির ওখানে পৌঁছতে হবে। আর তিথির বড় হওয়ার পিছনে সব থেকে বড় একটা কারণ হচ্ছে, তিথি বড়দের অসম্ভব সম্মান করে, এটা হচ্ছে সব থেকে বড় গুণ। আর কথা আমি খুব একটা গুছিয়ে বলতে পারি না, সেটা তিথিও জানে। একটা কথাই বলবো, সুর করে বলছি, আমি এত যে তোমার ভালোবেসেছি, তবু মনে হয় এই যেন গো কিছু তবু আরো ভালোবেসে যেতে পারি না গো। আমি এত যে নমস্কার, আমি ভাস্কর মজুমদার। আমার কেমন লাগার অভিজ্ঞতাটা এখানেই প্রমাণিত যে আজকের এই দুর্যোগপূর্ণ দিনেও আমি, সত্যি কথা বলতে খুব ফেমাস কোনো নৃত্যশিল্পীর কোনো অনুষ্ঠান হলে আমি যেতে পারতাম না এবং যেতামও না, কিন্তু তিথির এই অনুষ্ঠানে আমি এই জন্যেই এসেছি যে ওকে আমি ছোটবেলা থেকে দেখেছি এবং তিল তিল করে ও নিজেকে একেবারে একার হাতে যেভাবে তৈরি করে তুলেছে, এটা ওর বয়সী শুধু না, আমাদের যে বড়রা তাদের ক্ষেত্রেও খুব ইন্সপিরেশনাল। কেন বলি, তার কারণ ছোটবেলাতে তো ও স্কুলে নাচ করত বা পরবর্তীকালে উড়িষ্যা নৃত্য, শাস্ত্রীয় নৃত্য অধ্যয়ন করেছে, কিন্তু শাস্ত্রীয় নৃত্যের প্রকরণের মধ্যে থেকে একদম একা হাতে, হয়তো প্যান্ডেমিকের সময় সেই সাহায্যটা ওকে করেছে যে ও মুদ্রাগ্রাফি জিনিসটা সৃষ্টি করেছে, একদম সৃষ্টি করে নতুন নতুন গান দিয়ে এটাকে যুগোপযোগী করে এত সুন্দর করেছে যে আজকে ও একটা পপুলার ফিগার হয়ে উঠেছে। একটি মেয়ের পক্ষে যে সবটা নিজে করে, ক্যামেরা, আলো, অ্যাঙ্গেল থেকে শুরু করে সবকিছু করে, এত ছাত্রছাত্রী, শাস্ত্রীয় নৃত্যের মধ্যে তাকে থাকতে হয়, তার মধ্যে এইগুলো করা, এটা আমার মনে হয় যে যুবক যুবতী যারা আছে, ওদের বয়সী যে ইউথ যারা, এটা সত্যি ইন্সপিরেশনাল। এবং আমি চাইবো তিথি ছাত্রছাত্রীরা এবং তিথি আরো এগিয়ে যাবে, অবশ্যই ও এগিয়ে যাবে এবং ও আরো নাম করবে আমি জানি। আজকে যে ওর চিহ্ন, সেই সমস্ত সাফল্যের চিহ্ন দেখে বোঝা যাচ্ছে। আর আরেকটা কথা হচ্ছে যে এইরকম তিথির মতন ছেলেমেয়েরা যত এগিয়ে আসবে, বাংলার নাম শুধু ভারতবর্ষ কেন, সারা পৃথিবীতেই খুব খুব হবে। এবং আমি চাইবো যে, আমি এমনিতেও দেখলাম যে আজকে দুর্যোগপূর্ণ দিনে শুধুমাত্র আমি না,
ফল ভর্তি মানুষ, প্রত্যেক মানুষই এসছেন এবং তারা তিথিকে এবং তার এই যে মুদ্রাগ্রাফিকে ভালোবাসে বলেই এসছে। ওর উত্তর উত্তর সাফল্য আমি কামনা করি। আজকে আমাদের মুদ্রাগ্রাফির 4 বছর সেলিব্রেশনটা হলো, 15ই মে অলরেডি 4 বছর হয়ে গেছে, সেটার সেলিব্রেশনটাই আমরা আজকে করলাম। আজকে আমাদের সাথে আমাদের গেস্ট আর্টিস্ট আছে অলিভিয়া সাহা, তেজস্মান দাশগুপ্তা, তার সাথে আমাদের যিনি যারা গেস্ট অফ অনাররা আছেন গুরু শ্রীমতী আলোকা কানুনগো, গুরু শ্রীমতী পৌশালী মুখার্জি, সাথে দিয়ালি মুখার্জি, শ্রীরাম রাজ, বিনতা নায়ক, অংশুমিত্রা মুস্তাফি, তো এনারা সবাই আমাদের সাথে ছিলেন পুরো প্রোগ্রামটায়। আর অসংখ্য ধন্যবাদ আজকালকে যে আমাদের সাথে পুরো এই জার্নিটায়, এই 4th ইয়ার সেলিব্রেশনকে আমাদের সাফল্যমণ্ডিত করে তোলার জন্য।